হাওয়া দিচ্ছে তো আমি একটু কানের মধ্যে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। সো দেখতে পাচ্ছ আমরা রেডি পড়েছি, বেরিয়ে পড়েছি আমাদের পিকনিকের জন্য, আমাদের ফার্স্ট আমাদের হাম্পুর আউটিং। ঠিক আছে, সো উই আর অল সেট। প্রচন্ড রোদ, রোদ এত গরম নেই কিন্তু, রোদ আছে প্রচন্ড। চলো দেরি না করে স্টার্ট করা যাক, যেটা কথা পুড়ে যাবে। চলো 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 চলো। আরো গরম অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে। আমরা যাচ্ছি কুড়িয়ার ড্যাম। এখান থেকে মোটামুটি 45 to 50 মিনিট লাগার কথা। আস্তে ধীরে জেলে মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে আমরা যদি আস্তে যাই। ম্যাপ ফলো করে আমি প্রতিবার ভুলে যাই এক্সাক্ট লোকেশনটা, আমাদের অল টাইম ম্যাপ ইউজ করতে হয়। এবার করতে হবে না, তোর মনে আছে? গুড, চলো দেন। বাজে এখন 12:28। আই হোপ 1:30-টার আগে আমরা পৌঁছে যাবো। গাড়ি দাঁড় করিয়ে ম্যাডামকে জায়গায় ফিট করা হলো। মাম্মা হয়ে গেছে তো খাওয়া। চলো লোকেশন দেখলাম, মোটামুটি এখান থেকে বলছে আরও 1 ঘন্টা 10 মিনিট লাগবে। এখন 1:45 বাজে, 2টোর সময় বসে হবি। ওকে, ইয়েস টোটালি ওকে। বাট আজকে আমি যাবই। আচ্ছা যাবি? বাপরে বাবা, আজকে যাবে। আমরা আজকে ওখানেই যাবো। চলো তবে, বহুত দিন হয়ে গেছে। লেটস গো লেটস গো লেটস গো। সালাদ চিপস নিয়েছি, সুদীপ্তর পেটটা খারাপ তো সেই জন্য সালাদের চিপস নিয়েছি, যেটা চিপস ডাউন হয়ে গেছে। মানে সবকিছু সালাদেই চলছে জীবন। এই দেখো সালাড লেখা। তো এখন আমরা যেহেতু স্ন্যাকিং করলাম, চিনিকে একটু করানো উচিত। সো চিনির জন্য আমি নিয়ে এসেছি বিস্কিট। ওর একটু ভেঙে ভেঙে দেবো, ওরও টাইম পাস হয়ে যাবে। চিনির বিস্কুট কে খাচ্ছে? কি অবস্থা! কিছুক্ষণ একটু লিক করে নাও, তারপরে আমি ভেঙে ভেঙে খাওয়াবো। ওকে, খুশি খাচ্ছি আমি। মুখ ভরা দিছে। এইবার আমরা ঢুকে যাবো কোরিয়াতে সাইডে। এখান থেকে আরো হাফ এন আওয়ার লাগবে, রাইট? ইয়েস, চলো আজকে আমরা কোরিয়া ড্যামে যাব। ইয়েস, ওখানে প্রচুর ভিড় থাকবে আজকে, একদম থাকবে। একে তো লং হলিডে, তার মধ্যে এমনিতে আজকে উইকেন্ড। ইয়েস, দেখানো যাচ্ছে না ক্লিয়ারলি। অ্যাকচুয়ালি এখান দিয়ে দেখাতে পারি, যতবার আসি ততবার ভালো লাগে। সৌরদদের সাথে আমাদের ফার্স্ট আউটিং এটাই ছিল এখানে। এক্স্যাক্টলি, ইয়েস। মাসিমণি, মেশো, স্বর্ণ, হ্যাঁ সব। ঢুকাও ঢুকাও, যেভাবে ইচ্ছে ঢুকাও। পার্কিং পেয়ে গেছি বাবা, সামনেই পৌঁছে গেছি। এবার একটা জায়গা খুঁজে আমাদেরকে বসতে হবে। কোথায় বসবো সেটা সেন্টিং, কোথায় বসবো পাটিপাতি দেখো না। কিভাবে দেখছে সবাইকে। তুমি বসো এখানে, বাকি জিনিস তো নিয়ে আসি। হ্যাঁ মামা, হাসি দেখো না। ভালো জায়গা পেয়েছি, চলো। কত এক এক করে আনলোড হচ্ছে। আর এই দেখে তোকে আমাদের কিউটি হাওয়া দিচ্ছে তো আমরা একটু কানের মধ্যে টুপি পরে আছি। বাস না না, বাস। এবার তুই কী বেরোচ্ছে মাম্মা? এবার তুই কী বেরোচ্ছে? টুইং, কি পড়লো রে! কত খেলনা পেয়ে গেছে এখানে। হার নেম ইজ চিনি। You call it Chini, okay? Yes. Play with that. এদিকে বন্ধুত্ব হচ্ছে। আমরা খেয়ে নিই, আমরা পেয়েছে খিদে। এই দেখো কি বের হচ্ছে, এই থেকে রুটি আর সবজি আছে, বের করছি আগে প্লেটটা বের করে না। প্লেট এটা হয়ে গেল। আচ্ছা ডাবের জলটা বের করে নাও, বাস হয়ে গেছে। ডাবের জল কি এনেছি দেখো, পালক পনির যা হয়েছে না খেতে, এটা মানে কোনো কথা হবে না। সত্যি দারুণ লাগছে। সত্যি মামা কত বন্ধু এখানে, কি খুশি দেখো না ম্যাডাম, হ্যাঁ খুশি তুমি। প্লেটে তো আমি চাই টুইটুই করতে, তোমরা আমাকে নিয়ে বের হবে আমার জামাতে। এত খিদে পেয়েছে, এত কিছু এখন যদি বেশা তো কিছু খেতা সেটাতেও তোমার ভালো লাগতো খেতে। হ্যাঁ আর এই একটু রুটির টুকরা হালকা করে দিয়ে রাখি ওকে, ও একটুখানি চেটে চেটে খায়, ও এনজয় করে এটা। কিভাবে খাচ্ছে। আমাদের পাশে যারা ছিল তারা চলে গেছে, আর এই পাশে রোদটা আস্তে আস্তে আসা শুরু করবে, তো আমরা আমাদের পার্টিটাকে এখন একটু দূরে করে নেবো, যাতে জায়গাটা আমাদের রোদটা যাতে এরপরে না, কারণ এরপরে চিনি এখানে ঘুমিয়েও পড়বে, আমরা সেটাও জানি। আচ্ছা খোলা আকাশের নিচে ঘুমাবো মামা না মা। লাঞ্চ ডান, এখন হাম্পু খাবে। হাম্পু এই তোমার তোমার হচ্ছে, ও আজকে একটু ভালো খাবে। ইয়েস আজকে একটু ভালো খাবে। কি খাবা? মাংস খাওয়া, মাংস, হ্যাঁ ফ্রাইড রাইস খাওয়া, না ইলিশ মাছ খাওয়া? হ্যাঁ মামা দাঁড়াও, এই জায়গাটা তো ভালো লাগে না, গ্রিন এন্ড গ্রিন গ্রিন চারপাশে। হ্যাঁ এই জায়গাটা আসতে খুব পছন্দ করি। দাও দাও ফ্লাক্স দাও। ওটা এটা না বাবা, মেয়ের কাণ্ড দেখো, দুজনে গিয়ে এখানে ঘুমায় থাকবে। ইয়েস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু ঘুমাবো। কি মামা পুরো খুশি কিন্তু, হ্যাঁ ও ফার্স্ট আউটিং এরকম ভাবে। রুম 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 রুম। মামা খাওয়া নাকি মামা? ডাবু কা পানি মামা পুরো খুশি, পা দিয়ে বুম 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 চলছে। আজকে যত ফটো তোলা শখ তুলে নাও, আমি তুলে দিছি তো, আমি তুলেছি। নাও নাও, এখন একবারও বলো নাই যে দে তোদের দুজনে এটা তুলে দি। আমি বলছি নে চল, দে দে নে চল, নে করে দি চল। ভালো লাগে না আমার, কষ্ট নাই আমার মনে কোনো। সুন্দর শুয়ে আছে দেখো, এরকম একটা ভিউ নিয়ে পুরো আকাশ দেখছি, আন্ডার দ্য স্কাই, ফার্স্ট টাইম ওপেন স্কাই এর নিচে শুয়ে আছে বাবা। বলল ভালো লাগছে বলো না, ও খুব আনন্দ করছে। ও এনজয় করছে। আর কত আর কত দেখেন, গর্ত হয়ে যাবে তো, যেবে যেবে তুই মারছিস তুই দাঁত দাঁত করে, যেই লাগবে না এখানে। আর মা মামা মামা কি মামা খাবে কম না, এর উপরে ছিল দাও, ছিল দাও। এবার খাবে টক, তো ভালো লাগে বলো, টক তো ভালোই লাগে বলো। ঠিক ঠিক ঠিক। কালকে এই ম্যাটটা শুধু তো কিনেছে, অনেকটা স্পেসিয়াস আমাদের তিনজনের জন্য। আমি যাহা কিনি একা একা কোনো কিছু ম্যাডামের পছন্দ হয় না, তো বলছে আমার পছন্দ নাও হতে পারে, তুমি একটু পাইটা কিনবে। আর ঠিক আছে দেখ, আজকে বলছে না ভালোই কিনেছে বটে, মানে রিলাই করা যায় গেছে আর কি। মামা মার তো ভুসি, ভুসু মরে, ভুসু মরে, ভুসু মরে। নাও খাও। কি পাপা খাওয়া দিবে? হ্যাঁ নিজে যে খাও। এই ধর ঠিক মতো আগে, হ্যাঁ ধর খাও এবার। গুড গার্ল, গুড গার্ল, আমাদের গুড গার্ল। ওলি বাবালে, ওলি বাবালে শুনতাম মামা। পিকনিকে আসবো আর ফ্রুটস খাবার, এটা হতে পারে তাহলে? অল ডান মামা, মামার সাথে খেলো, আমি একটু দেখি, একটু ড্যামটা দেখিয়ে আসি সবাইকে, তাই না? হ্যাঁ মামা, হ্যাঁ মামা, আ মামা, আ মামা। ইনফ্যাক্ট এখানকার ড্যামটাও খুবই সুন্দর, যারা তোমরা আমরা আগের ব্লগে দেখেছো, দেখে থাকবে। এনিওয়ে যারা নতুন আছো তাদের জন্য দেখাচ্ছি, একবার চলো। জাস্ট লুক এট ইট। এই সাইডে রোদের জন্য বোঝা যাচ্ছে না, বাট এই সাইডে দেখো, এই হলো সেই ড্যামটা। জাস্ট এখানে কিছু এখন অ্যাক্টিভিটি শুরু করেছে, অ্যাডভেঞ্চারের অ্যাক্টিভিটি, কায়াকিং বলো, বোটিং বলো, আই থিঙ্ক এগুলো অনেক কিছু করা যায় এখানে। এনিওয়ে এখন জিনিসটা এগুলো পসিবল না, ওটা করি একদিন। Awesome. কি করে? হ্যাঁ? আমরা সব খেলনা বার করি। ঘুরতে বাজে এখন 4টে। চলো এবার যাওয়ার পালা, গোছানোর পালা। হাম্পু আজকে 5:30টা বেজে পৌঁছে দেব, সন্ধ্যের ওখানে যাওয়া যাবে না। কেন? না না 6টার মধ্যে। ওরা 7টার সময় যাবে না ওখানে? তার আগে চল চল মামা। আরেকজনের এমন ঘুম পেয়েছে, বসে ঘুমিয়ে আছে। দেখো চলো হল সেট, শুধু পার্টি গুছিয়ে চলো। হ্যাঁ আমি নিচ্ছি। এদিকে হাম্পু ঘুমিয়ে পড়াতে কার সিটটাকে আবার স্লিপিং পজিশনে করতে হবে না। চলো ওদি হাম্পু সেট হয়ে গেছে। চলো স্টার্ট। এন্ড ইট ওয়াজ আ নাইস এক্সপেরিয়েন্স। ইয়েস, মানে আমরা ভাবতাম যে ও কমফর্ট করবে কিনা। না এটা সবসময় আমাদেরকে আস্তে ধীরে আরো ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে ওকে নিয়ে বেরোনোর, তাহলে হয়তো আরো বেশি আমরা পোক্ত হব ওকে নিয়ে বেরোতে। কারণ এভাবে বাড়িতে বসে থাকার মতো তো বাবা আমরা নই। হ্যাঁ আমরা ওয়েট করছিলাম যে রাইট টাইমটা কবে আসবে। নাও দিস ইজ দ্য রাইট মোমেন্ট আই থিংক। কারেক্ট। এবার আস্তে 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 এবার একটু বেরোতে হবে। চলো বেরিয়ে পড়লাম আমরা কুড়িয়ার ড্যামের বাউন্ডারি। বাজে এখন 4:12। ঘুমিয়ে গেছে? হ্যাঁ ঘুম দিয়ে উঠে গেছে। এনিওয়ে আমরা পৌঁছে গেলাম, পৌঁছেছি। অ্যাকচুয়ালি এলাম সৌরভদের বাড়িতে, একটু চা খেয়ে যাই এখান থেকে, তারপরে 1 ঘন্টা পরে বেরোবো। মুখদর্শন না হলে ভালো লাগে। হ্যাঁ উইকেন্ডে আগে মুখদর্শন না হলে ভালো লাগে না। বলে চলো না না, আসার পরে সৌরভ তো কোলে নিয়ে নিয়েছিল না, ওই জন্য আরো বেশি। কার গায়ে তুলে এই টুকরা পাতাই পড়ে না। না আরে এই বাচ্চাকে চিনতেই পারবি না তুই ওখানে। মানে কি অ্যাক্টিভিটি আর কি আলাদা রকম একেবারে সব ব্যাপারটা। মিষ্টির কাছে চিনি থাকবে, আর আমার কাছে কে থাকবে? আমার বাবাটা থাকবে। আমার বাবাটা থাকবে। ও চিনি আবার ওইদিকে ঘাড় ঘুরিয়ে দেখছিল। হ্যাঁ তাই না, কিচিমিচি কিচিমিচি করে। বাড়ি যায় না সন্ধ্যের সময় অনেক পাখি এখানে ঘুরতে। ও মিষ্টিকে দেখবে নাকি? আর মানে ও কোনটা দেখবে? মিষ্টিকে দেখবে। সৌরভদার চা শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখো টুকি ধাপ্পা চলছে। অলরাইট, বাড়িতে পৌঁছে গেলাম। ঘুরে দেবে 7টা, একটু ফ্রেশ হইনি, তারপর কথা হচ্ছে। লুলু থেকে রুই মাছ, বারবার কাতলা কাতলা বলছি, রুই মাছ এনেছিলাম। এগুলো সব ফ্রাই করে রাখছি, কারণ আজকে ডিনার করবো শুধু ভাত মাছ ভাজি। এটা চিনি খাওয়া একটু হবে। হ্যাঁ হ্যাঁ মাছ ভাজা ঘি আর ভাত। কারেক্ট। আর কালকে আমি বানাবো হচ্ছে মাছের কি বানাবো সেটা কালকে ভাববো, বানাবো কিছু একটা। হ্যাঁ ঝোল 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 হবে আর ইয়ে হবে, পুঁই দিয়ে চিংড়ি হবে। না দুটোই একসাথে একদিনে বানিয়ে রেখে দেবো না? আচ্ছা ঠিক আছে। বাপরে বাপ। আচ্ছা পুঁইটাও মানে পুঁই বলছি, চিংড়িটাকে ভেজে রেখে দেবো আজকে। যেমন তেল আছে, এখন তেল গরম হয়ে গেছে। চলো চিনি এখানে আছে মামা। চলো মামা, তোমার তোমার ফার্স্ট আউটিং কেমন ছিল? হ্যাঁ তুমি মজা করেছো? হ্যাঁ মামা আমরা কিন্তু খুব মজা করছি তোমাকে নিয়ে মামা, বুঝছো? খুব মজা করছি। আবার হবে, জাস্ট স্টার্টিং। ওকে আবার হবে। বসে বললাম আজকে মাছটার অবস্থা দেখো, দু পা পাক করে বসে আছে। ইনফ্যাক্ট ভাজার সময় পূজা বলছে এটা দেখে মনে হচ্ছে চিনি বসে আছে পা পাক করে। মাছ ভাজা, ঘি, ভাত আর হচ্ছে কাঁচা লঙ্কা, বাস আর কি লাগে। চলো বসে আছে আরেকজন, দেখো চলে বেডরুমে চলে এই কথার উপরে রাখছি। চিনিকে আজকে সুদীপ্ত ঘুম পাড়াবে। আমি একটা ফালতু মুভি দেখছি, বাট আমার এইসব দেখতে ভালো লাগে, লাইক গোলমাল, হ্যাঁ ওই টাইপের মুভিগুলো। তো সার্কাস এসছে রণবীর সিং এর, তো ওটা দেখছি। আর কিছুক্ষণ পর আমিও শুয়ে পড়বো, বেশি এনার্জি নেই শরীরে। তো চলো, আশা করবো চিনির ভেরি ফার্স্ট আউটিং, কি বলবো, আউটিং প্লাস ডে আউট, মানে আমাদের ফ্যামিলি পিকনিক বলতে পারো। তিনজনের যে ফ্যামিলিটা আছে আমাদের, সেটার পিকনিক। তো ওর এক্সাইটমেন্ট, এক্সপ্রেশন, ওকে দেখে তোমাদের খুব ভালো লাগবে। আমাদের তো মানে বলার কথাই না, দারুণ 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 লেগেছে। ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট ডে, মানে আমরা এই দিনটাকে সবসময় চেরিশ করতে পারি, এত সুন্দর দিন গেছে। তো চল, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। কালকে দিনে নতুন কিছু নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আমরা ভালো আছি, তোমরা ভালো থেকো। Ta-da!